শান্তির জায়গা নবদ্বীপ, এত শান্তি কোথাও খুঁজে পাবেন না, পাশে গঙ্গা। সেই তীর্থভূমিতে দাঁড়িয়ে বলি, আমরা বলেছিলাম কন্যাশ্রী করব, আমরা কন্যাশ্রী করে দিয়েছি। আমরা বলেছিলাম আমরা যুবশ্রী করব, আমরা করে দিয়েছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় নাইনকে সাইকেল দেবো, আমরা দিয়েছি। আমরা কিন্তু একথা বলিনি 10,000 টাকা করে স্মার্টফোনে দেবো 12 ক্লাসে, কিন্তু আমরা তাও করেছি। কন্যাশ্রীও ছিল না কিন্তু আমাদের কমিটমেন্টে, তাও করে দিয়েছি সব এক্সট্রা। কৃষক বন্ধুরা 6,000 টাকা এখন পাচ্ছেন, আগামী দিন এই টাকাটা আমরা 10,000 টাকা বাড়িয়ে দেবো। যারা কৃষক তারা 10,000 টাকা করে পাবে একর, যার 1 একর জমি আছে, আর যার 1 কাঠা জমিও আছে সে 5,000 টাকা করে পাবে, মনে রাখবেন, ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি। খাদ্যসাথী পাচ্ছেন আপনারা বিনা পয়সায় চাল? কোভিডের পর থেকে বিনা পয়সায় চাল পাচ্ছেন? আপনারা কি চান বিনা পয়সায় চালটা পেতে? তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। তবু আমরা শুরু করেছি কলকাতা থেকে, কিছু কিছু জায়গায় আমাদের কাছে যা ভ্যাকসিন আছে আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করে দিয়েছি। আগামী দিন আস্তে আস্তে যেরকম পাবো সেরকম কোভিড ভ্যাকসিন আমি দিয়ে দেবো। আপনাদের কাছে আবেদন থাকবে, ভোট বাক্সে সবাই যাবেন, একটা করে মাস্ক পরে যাবেন। মাস্ক না পরে করতে দেবো না, আমি করতে দেবো না, আমি করতে দেবো না, কিন্তু প্রোভাইডেড ভোটার লিস্টে যেন আপনাদের নামটা থাকে, ভোটার লিস্টের নামটা তুলে রাখুন প্লিজ, দয়া করে। তাহলে এখন খেলা হবে, শান্তিতে নির্বাচন করুন, শান্তিতে খেলুন, শান্তিতে ভোট দিন। আর কারো ভয় আপনারা কিভাবে শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছে, এটা ঠিক নয়। গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব, আমরা এগুলোকে নিন্দা করি? আমি পরিবারগুলোর সাথে দেখা করেছি, শান্তিতে করবেন, কোনো কথায় প্ররোচনায় পা দেবেন না, কোনো দাঙ্গা করতে আসলে পা দেবেন না। বিজেপি যখন কিছু না পারে তখন দাঙ্গা করে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।